মনপুরা দ্বীপ জেলা ভোলার অন্তর্গত 373 বর্গ কিলোমিটার আয়তনের আরেকটি বিচ্ছিন্ন দ্বীপ। মেঘনা নদীর মোহনায় সাগরপারের এই দ্বীপটি তার অপরূপ সৌন্দর্যের কারণে দিনকে দিন পর্যটকদের আকৃষ্ট করেই চলছে। বিশেষ করে এই দ্বীপের নাম অনুসারে নির্মিত 2009 সালে গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর থেকে পর্যটকদের কাছে রাতারাতি এই দ্বীপটি জনপ্রিয়তা পেয়ে যায়। আর আমিও সেই থেকে যাবো যাবো করে যাওয়া না হলেও এবার কিন্তু সত্যি সত্যি ভার্চুয়ালি আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি মন ভোলানো মনপুরায়। এসে পড়েছি মনপুরার সব থেকে জনপ্রিয় স্পট দক্ষিণ হাওয়া সি বিচ, হাজিরহাট ল্যান্ডিং স্টেশন। এখানে পুরনো একটি জেটিঘাট রয়েছে, সমুদ্র দেখবেন, এই জন্য সুন্দর করে মাচা করে দেওয়া হয়েছে। বিষয়টি খুবই ভালো লেগেছে আমার। জনতা বাজার ঘাট, অর্থাৎ এখান থেকে সমুদ্রপথে মাছ ধরতে যায় যে জেলেরা, তারা অধিকাংশ এখান থেকেই গিয়ে থাকে। আর এখান থেকে আমরা নিঝুম দ্বীপ দেখতে পাচ্ছি, কুয়াকাটা থেকে অনেকাংশে আমাদের ভালো লাগছে। তো চলুন মনের প্রশান্তির জন্য ঘুরে আসি মনপুরা থেকে। মনকে আর আটকাতে না পেরে অবশেষে মনের টানে মন ভুলানো মনপুরায় গতকাল সন্ধ্যায় এখানে এসে আমরা পৌঁছেছি। আর এখন অবস্থান করছি এখানকার যে সরকারি ডাকবাংলো রয়েছে, সেই ডাকবাংলোতে। তো চলুন সংক্ষেপে একটু দেখে আসি এখানে গতকাল কিভাবে এসে আমরা পৌঁছেছি। আমরা যাচ্ছি বরিশাল থেকে, আর এজন্য বরিশাল লঞ্চঘাট থেকে ভোলার ভেদুরিয়া ঘাট পর্যন্ত যাব স্পিড বোটে করে। আর আপনি চাইলে এখান থেকে, অর্থাৎ বরিশাল থেকে ভোলার ভেদুরিয়া ঘাট পর্যন্ত লঞ্চেও যেতে পারেন। তবে যারা ঢাকা থেকে আসতে চান তারা কিন্তু সরাসরি ঢাকার সদরঘাট থেকে লঞ্চযোগে মনপুরা চলে আসতে পারেন। সেক্ষেত্রে সদরঘাট থেকে যে হাতিয়ার উদ্দেশ্যে লঞ্চগুলো ছেড়ে আসে সেই লঞ্চে করে মনপুরা চলে আসতে পারবেন। আর সড়কপথে আসতে চাইলে অবশ্যই আপনাকে বরিশাল ভোলা হয়ে আসতে হবে। তো ভেদুরিয়া ঘাট থেকে সরাসরি একটি সিএনজি নিয়ে আমরা ভোলা সদরে চলে আসি। আর ভোলা সদরে আমাদের বেশ কিছু কাজ থাকার কারণে এখানে অনেকটাই সময় নষ্ট করে ফেলি আমরা, আর এ কারণেই একটা মাইক্রো নিয়ে সরাসরি রওনা করি ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে। তবে আপনি যদি এই চরফ্যাশন পর্যন্ত ভোলা থেকে বাঁচে আসতে চান সেক্ষেত্রে ভোলা বাস স্ট্যান্ড থেকে লোকাল বা সরাসরি সব ধরনের বাঁচি পেয়ে যাবেন। তো বলতে বলতে আমরা চলে এসেছি চরফ্যাশন। আর এই চরফ্যাশন কিন্তু আসার পথে আমরা একদিন স্টে করব, আর অবশ্যই তখন এখানকার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। তো এখান থেকে, অর্থাৎ এই চরফ্যাশন উপজেলা সদর থেকে এখন যেতে হবে এখানকার যে লঞ্চঘাট, অর্থাৎ এই চরফ্যাশনের যে লঞ্চঘাট, বেতুয়া লঞ্চঘাট, সেই লঞ্চঘাট। আর এজন্য এখান থেকে অ্যাভেলেবেল অটো পাওয়া যায়, যেতে পারেন, রিজার্ভ করেও যেতে পারেন। আর আমরা যেহেতু সরাসরি গাড়ি নিয়ে এসেছি তাই আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দর্শক, রয়েছি এখন চরফ্যাশন উপজেলার বেতুয়ার নতুন স্লুইস ঘাট। আর এখান থেকে অ্যাভেলেবেল ট্রলার পাওয়া যায়, তারপর স্পিডবোট পাওয়া যায়, যদিও লোকাল ট্রলারও এখান থেকে যায়, তবে সে ট্রলার আমরা পাচ্ছি না, আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে। তো এই যে লঞ্চটি দেখতে পাচ্ছেন, এই লঞ্চগুলোই কিন্তু এখান থেকে মনপুরার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর এখান থেকে 12:10 একটা এবং 3:30 একটা লঞ্চ মনপুরার উদ্দেশ্যে ছেড়ে যায়। তো এখন ঘড়িতে সময় প্রায় 4:30, আর যেহেতু এখন এখান থেকে আর কোনো লঞ্চ নেই তাই আমরা বাধ্য হই স্পিডবোটে যাচ্ছি। তো স্পিডবোটের ড্রাইভার যা বললো তাতে আমাদের প্রায় 30 মিনিট সময় লেগে যাবে এখান থেকে মনপুরা দ্বীপ পর্যন্ত যেতে। দুপাশে সারি সারি মাছ ধরার নৌকাগুলোর কারণে অলরেডি একটা সমুদ্রের ফ্লেভার পেতে শুরু করেছি, অসাধারণ দৃশ্য একটা। আর এটা হচ্ছে মেঘনা নদীর মোহনা। এই মুহূর্তে সামনেই একটা সবুজি ঘেরা দ্বীপ আমাদের চোখে পড়ছে, তবে এটা কিন্তু মনপুরা দ্বীপ নয়। আর এরকম অসংখ্য দ্বীপ এই পথে যাওয়ার সময় আপনাদের চোখে পড়বে। তো এ পর্যায়ে সামনে যে ভূখণ্ডটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেই স্বপ্নের মনপুরা দ্বীপ। তো অলরেডি আমরা মেঘনা নদী থেকে ছোট একটা ক্যানেলের মধ্যে ঢুকে পড়েছি, অর্থাৎ বলতে গেলে এখন আমরা মনপুরা দ্বীপেই রয়েছি। অবশেষে আমরা জনতা বাজার ঘাটে এসে পৌঁছলাম, অর্থাৎ মনপুরা এসে পৌঁছে গিয়েছি। আর এখন এখান থেকে চলে যাব আমাদের ডাকবাংলোতে, রুম রাখা আছে সেখানে। আর এখানে এই যে জনতা বাজার ঘাট, এখানে মূলত
ফিশিং বোটগুলো দেখতে পাওয়া যায়। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তাই এখানে আর সময় ক্ষেপণ করার মতো সময় হাতে নেই, তো চলুন এখন ডাক বাংলোতে চলে যাই। তো আমাদের ডাক বাংলো হচ্ছে হাজির হাট, আর এখান থেকে অর্থাৎ এই জনতা বাজার থেকে হাজির হাট পর্যন্ত প্রতিটি বাইকের ভাড়া রাখছে আমাদের কাছ থেকে 250 টাকা। আর এটা হচ্ছে মনপুরা আর ডাক বাংলো, যা জেলা পরিষদ কর্তৃক নির্মিত। আর আপনারাও যদি আমাদের মতো এখানে থাকতে চান সেজন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে এখানকার যে দায়িত্বে রয়েছে তার নাম্বার দেওয়া রয়েছে। তিনতলায় উঠে পড়েছি আর এখানে আমরা দুটো রুম নিয়েছি, আর সামনেই কিন্তু প্রশস্ত একটি বারান্দা রয়েছে, আর এই দুই রুমে আমরা থাকবো তিনজন। আর এই প্রতিটি রুমের জন্য আমরা ভাড়া দিচ্ছি 600 টাকা করে। তো এভাবেই আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মনপুরা দ্বীপে, আর এসে ফ্রেশ হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছে, তো চলুন এ পর্যায়ে একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি। তো মনপুরা যেহেতু একটি উপজেলা তাই উপজেলা কেন্দ্রিক যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু এই হাজিরহাট কেন্দ্রিক। তো আপনারা যদি ডাক বাংলোতে সিট না পান বা ডাক বাংলোর বাইরে অন্য কোথাও থাকতে চান সেক্ষেত্রে এই হাজিরহাটে কিন্তু বেশ কয়েকটি হোটেল রয়েছে, যার কয়েকটি নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আমরা রাতের খাবারটা খেয়ে নিচ্ছি কিন্তু এখানকার যে বিখ্যাত সেই হাঁসের মাংস, সেই হাঁসের মাংস দিয়ে। সারাদিন অনেক জার্নি করেছি তাই আজ আর নয়, তো চলুন এ পর্যায়ে ব্যালকনিতে বসে ভরা পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। নতুন একটি সূর্যোদয়, নতুন একটি সকাল, সকলকে শুভ সকাল মনপুরা দ্বীপ থেকে। তো আমাদের ডাক বাংলোর একেবারে সাথেই এটা হচ্ছে হাজিরহাট ইউনিয়ন পরিষদ। তো চলুন এ পর্যায়ে ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি মনপুরা দর্শনে। দর্শক, মনোরম মনপুরার অপরূপ সৌন্দর্য দেখতে এখন আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা আজকের এই মনপুরার অপরূপ সৌন্দর্য দেখব তিনজন, আমার দুই সহকর্মী শামসুল হক স্যার আর সাথে আছে খান মোহাম্মদ আলামী স্যার। তো চলুন শুরু করা যাক। তো সকালবেলার নাস্তাটা কিন্তু আমরা আর বাইরে করছি না, কারণ এখানকার যে মনপুরা সরকারি কলেজ সেই সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক কবির স্যারের বাসায় আমরা সকালবেলার নাস্তাটা করেছি, কারণ সে হচ্ছে আমার সাথে যে ট্যুরমেট আমার সহকর্মী খান মোহাম্মদ আলামিন স্যার, তার ইউনিভার্সিটির বড় ভাই, তার বাসায় আমরা সকালবেলার নাস্তাটা সেরে নিয়েছি। তো নাস্তাটার ভিডিও আর করিনি, তবে নাস্তার কথা না বললেই নয়, যেখানে মহিষের দই থেকে শুরু করে পিঠা সব কিছুই ছিল। তো কবির স্যার, আপনি যদি এই ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনাকে এবং ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। তো এ পর্যায়ে এখানে আশেপাশে যা কিছু রয়েছে সেগুলো ঘুরে দেখার জন্য দুটো বাইক রিজার্ভ করেছি আমরা। দর্শক, আমরা এসেছি আমাদের মনপুরা ভ্রমণের আজকের প্রথম স্পট হাজিরহাট ল্যান্ডিং স্টেশন। এখানে পুরনো একটি জেটিঘাট রয়েছে। তো এখানকার মূল আকর্ষণই হচ্ছে এই যে ভাঙা জেটিঘাট এটি, আর এখানে কিন্তু এখনও লঞ্চ স্টিমার বা এই যে সি ট্রাক এগুলো কিন্তু থামে। আর এই জেটিঘাটের পাশেই সবুজ বিস্তীর্ণ একটি জায়গা রয়েছে যেখানে ক্যাম্পিং করার জন্য খুবই উপযুক্ত মনে হয়েছে আমার কাছে। এখানকার মানুষের মূল পেশাই হচ্ছে মাছ ধরা এবং কৃষিকাজ করা, এখানে জাল রেডি করছে, হয়তো তারা সমুদ্রে যাবে জাল নিয়ে মাছ ধরতে। অনেকেই হয়তো ভাবছেন যে মনপুরা যাব, মনপুরা আসলে কী কী স্পট রয়েছে, কোথায় কোথায় যাব মনপুরা গিয়ে। আসলে তাদের জন্য উত্তর হচ্ছে মনপুরাটাই টোটালটাই একটা স্পট, আপনি যেখানে যাবেন আশা করি সেখানেই ভালো লাগবে, আর ওভাবে ইন্ডিভিজুয়াল কোনো স্পট আসলে এখানে খুঁজে পাবেন বলে আমার মনে হয় না। যাই হোক, এ পর্যায়ে আমরা আমাদের যে পরবর্তী গন্তব্যে যাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ হাওয়া সি বিচ। আর একটা কথা, এইখানে আরও বেশ কয়েকটা জায়গা রয়েছে যেখানে সাধারণত পর্যটকরা যায়, সেটা হচ্ছে চারা বাগান, যেখানে রাস্তার কাজ চলছে সেখানে আমরা যেতে পারিনি। আরেকটা জায়গা সেটা হচ্ছে চৌধুরীর প্রজেক্ট, যেটা একেবারে নদীতে ভেঙে গিয়েছে মেঘনা নদীতে, এখন সেখানে আসলে দেখার মতো কিছুই নেই তাই সেখানে এখন আর আমরা যাচ্ছি না। তো এখন আমরা যাব দক্ষিণ হাওয়া সি বিচ। আর একটা কথা, মনপুরা দ্বীপে আসার পূর্বে আমার একটা ধারণা ছিল যে মনপুরা মুভির শুটিং হয়তো এই দ্বীপে হয়েছে, তাই এখানকার নাম অনুসারে ওই মুভির নাম রাখা হয়েছিল মনপুরা। আসলে এমনটি নয়, মনপুরা মুভির কোনো শুটিংই এই দ্বীপে হয়নি,
তাই মনপুরা মুভির শুটিং স্পট বলে কোনো জায়গা কিন্তু এই দ্বীপে নেই। দর্শক, এসে পড়েছি মনপুরার সব থেকে জনপ্রিয় স্পট দক্ষিণ হাওয়া সি বিচ। তবে মনপুরা মুভির শুটিং এখানে হোক বা না হোক, এই জায়গাটি আশা করি আপনার এই মনপুরা ভ্রমণে আলাদা একটা মাত্রা যোগ করবে। এখান থেকে ঠিক এদিকটা হচ্ছে মেঘনা, অর্থাৎ মেঘনার ওপারে হাতিয়া, আর একটু এদিকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে নিঝুম দ্বীপ, আর তার একটু এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর। তো এখানে মোটামুটি নিঝুম দ্বীপ, হাতিয়া এগুলো ভালোভাবে না হলেও মোটামুটিভাবে দেখা যায়, আর বঙ্গোপসাগরের ফ্লেভারটা তো পাওয়া যাচ্ছেই। দর্শক, এই যে মনপুরায় এসেছি আমরা গতকাল, তো গতকাল থেকে মোটামুটি হতাশই হচ্ছিলাম, তবে আজকের আমরা এই যে দক্ষিণ হাওয়া সি বিচে এসেছি, এখানে এসে আমাদের বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে যে মনপুরা আসাটা সার্থক। এই যে মনপুরা এসেছি এবং এখন দক্ষিণ হাওয়া সি বিচে এসেছি, এটা দেখি আসলে কেমন লাগছে আপনার? এখানে এসে আমাদের অত্যন্ত ভালো লেগেছে, কারণ এখান থেকে আমরা নিঝুম দ্বীপ দেখতে পাচ্ছি, যা যেটা কুয়াকাটার থেকেও অনেকাংশে আমাদের ভালো লাগছে। তো এই জায়গাটা এতটাই সুন্দর, আপনি চাইলে এখানে একটা দিন অতিবাহিত করতে পারবেন। আর এখানে একটা বসার জায়গা ছিল, বন্যায় হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, অসাধারণ একটি জায়গা আসলে। তো এখানে একদিকে যেমন বঙ্গোপসাগর দেখতে পাবেন, আর ঠিক বিপরীত দিকে কিন্তু ম্যানগ্রোভ কোয়ালিটির বন দেখতে পাবেন, যেটাও বেশ ভালো লাগবে। এখানে বসে বসে সমুদ্র দেখবেন, এই জন্য সুন্দর করে মাচা করে দেওয়া হয়েছে, বিষয়টি খুবই ভালো লেগেছে আমার, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই মনপুরায় আমরা যে বিভিন্ন জায়গায় গিয়েছি এবং যাচ্ছি, এই জায়গাগুলো আমাদেরকে নিয়ে ঘুরাচ্ছে সিরাজ ভাই, যে খুব ভালো বাইক ড্রাইভ করে। আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন, ভাইয়ের নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার 01716060309077 01716060309077। তো বিচের পাশেই ছোট একটা দোকান পেয়েছি, যেখান থেকে কলা খেয়ে যাত্রা শুরু করলাম জনতা বাজারের দিকে। তো আমরা এখন যে জনতা বাজার ঘাট যাচ্ছি, আপনি যদি চরফ্যাশন ফিরতে চান সেক্ষেত্রে কিন্তু এই জনতা বাজার ঘাট থেকেই আবার ফিরতে হবে। আর এখান থেকে সকাল 10টায় একটা এবং দুপুর 2টায় একটা লঞ্চ কিন্তু চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। চরফ্যাশন বলতে চরফ্যাশনের বেতুয়ার যে নতুন স্লুইস ঘাট, সেখানে কিন্তু এই লঞ্চগুলো যায়। দর্শক, এটা হচ্ছে জনতা বাজার ঘাট, অর্থাৎ এখান থেকে সমুদ্রপথে মাছ ধরতে যায় যে জেলেরা, তারা অধিকাংশ এখান থেকেই গিয়ে থাকে। আর এখান থেকে আমরা যে চর ফ্যাশন যাব, তার লঞ্চ বা স্পিডবোট কিন্তু এখান থেকেই ছেড়ে যায়। গতকাল এখানেই আমরা সন্ধ্যাবেলা এসেছিলাম, ওভাবে আর দেখানো হয়নি। তো এখান থেকেই এখন আমরা লঞ্চে যাব, লোকাল লঞ্চে। তো চলুন তার পূর্বে এই যে জনতা বাজারের সৌন্দর্য একটু ঘুরে দেখি। তো এখানে আমার সবথেকে ভালো লেগেছে সারি সারি যে ফিশিং বোটগুলো রাখা, সেগুলো দেখে। আরও একটা বিষয় ভালো লেগেছে, এখানে যে সমুদ্রপথে যারা মাছ ধরতে যায়, বিশেষ করে 10 দিন 15 দিন বা 1 মাসের জন্য তারা কিন্তু সমুদ্রে মাছ ধরতে যায়, সেই মাছ ধরতে যাওয়ার পূর্বের যে পূর্ব প্রস্তুতি সেটাও কিন্তু এখান থেকে দেখা যায়। আর ওদিকে আমরা যে লঞ্চে যাব ভাবছিলাম, সেই লঞ্চটাও কিন্তু চলে এসেছে। তো এখন ঘড়িতে সময় 1:30, অর্থাৎ আরও প্রায় 30 মিনিট পরে এই লঞ্চটি এখান থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এ পর্যায়ে আমরা আমাদের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন এনেছি, আমরা চাচ্ছি এখন এখানে আর সময় নষ্ট না করে স্পিডবোটে দ্রুত চলে যাব। আর যেহেতু আমরা চরফ্যাশন থাকবো, তাই চাচ্ছি বিকালটা ওখানে উপভোগ করতে। আর যারা ঢাকা চলে যাবেন, তারা এখান থেকে সরাসরি লঞ্চে চলে যেতে পারেন, অথবা আমাদের মতো চরফ্যাশন হয়ে যেতে পারেন। আর আমরা যেহেতু আগামীকাল দুপুর পর্যন্ত চরফ্যাশন থাকছি, অবশ্যই চরফ্যাশন ভ্রমণের বিস্তারিত এর পরবর্তী ভিডিওতে তুলে ধরব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।